আমরা প্রত্যেক মা বাবা কি করি বলুন তো? আমাদের প্রত্যেক মা বাবার একটা জিনিসই করি, সেটা হচ্ছে যদি আমরা খুব কষ্টের মাধ্যমে আমাদের নিজের জীবন ধারণ করি বা আমাদের জীবনে যেসব স্বপ্নগুলো যদি আমরা আর ফুলফিল করতে না পারি, তখন আমরা ভাবি যে আমি তো পারিনি, তাহলে আমি আমার সন্তানদের আমার মতো করে কষ্ট দেব না, আমি যা পাইনি সেটা যেন ওরা না পায় এরকম না হয়, আমি যা যা পাইনি যা হতে পারিনি সবটাই আমি আমার পরের প্রজন্ম বা সন্তানদের হওয়াবো বা করাবো বা পাবো, এইরকম চিন্তাভাবনা কিন্তু আমরা প্রত্যেক জনাই করি, কি করি না? করি তো। আমার ভিডিওটা যারা শুনছেন যদি মা বাবা হন, তাহলে আজকে ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ, কারণ এই ভিডিওটাতেই বলে দেওয়া যাবে যে আমাদের স্বপ্নটা কি করে আমরা সন্তানদের মধ্য দিয়ে দেখতে পারি বা সত্যি কি দেখা উচিত, বা আমার স্বপ্নগুলো যেগুলো আমি হতে পারিনি সেটা কি ওদেরকে হওয়ানোর জন্য চেষ্টা করা উচিত, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, একটা কথা মনে রাখা উচিত যে আমার সন্তান যখনই জন্মগ্রহণ করে তখনই ও একটা নতুন জগতে আসে। এবার আমরা কি করি, যত বড় হতে শুরু করে তত আমাদের না পাওয়াগুলো, আমরা যেগুলো পাইনি, যেগুলো আমরা সফলতার জন্যও পাইনি বলুন বা যেগুলো কষ্ট দিয়ে আমরা জীবন ধারণ করেছি, সেগুলো যাতে ও না পায় ওই কষ্টটা, সেটার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করি এবং তাকে সুখের আনন্দের ভালোবাসার ছায়াতে সবসময় আবৃত করে রাখতে চাই। এটা কি করা ঠিক না বেঠিক, কি মনে হয় আপনার? আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম মা বাবাই তারা চায় যে তার ছেলে যেন মা বাবার স্বপ্নের মতো মানুষ তৈরি হয়, তার ছেলে যেন ভালো পড়াশুনো করে, ভালো মানুষ হতে পারে, ডাক্তার হয়, এইরকম কিছু কিন্তু সবসময় আমরা চাই। দেখুন, আমরা হয়তো মা বাবা হিসাবে তাদের জন্ম দিতে পারি, কিন্তু এই জন্মের পর তার জীবন ধারণ কী হবে, তার জীবনে কী সে এগোবে কতটা, সেটা এই প্রকৃতি ও পরমেশ্বর কিন্তু ঠিক করেন, আপনি নয়। আপনার কিন্তু ওই জীবনের প্রতি অধিকার অ্যাকচুয়ালি নেই, এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারব তত তাড়াতাড়ি কিন্তু আমাদের পক্ষে মঙ্গল ও আমার সমাজের সন্তানের প্রতি মঙ্গল। এবার আমরা কি করি বলুন তো? আমরা অতিরিক্ত বেশি স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করি, আমরা এটা ভুলে যায় যে ওই শিশুটার মধ্যেও একটা অস্তিত্ব আছে, নিজস্ব একটা অস্তিত্ব আছে, এবং সে কিভাবে নিজেকে বিকশিত করতে চায়, কিভাবে সে প্রস্ফুটিত হতে চায় সেটা আমাকে দেখার দরকার আছে। একটা গাছের উপর থেকে ফল যখন পড়ে মাটিতে পড়ে, তারপর ওই গাছটা তো কি ফল ফলন দেবে না দেবে, কতটা বাড়বে, সেটা তো ওই গাছের বীজটার ক্ষমতার অনুযায়ী হবে। কিন্তু আমরা কি করি, ও কি করলো কি ভাবলো না করে আমরা অতিরিক্ত আদরে আপ্যায়নে আগলে রাখার চেষ্টা করি, ফলে কিন্তু ও ঠিক মতো নিজের জীবনটাকে বিকশিত করতে পারে না, এবং আমরা অজান্তেই তার জীবনের একটা ক্ষতি করে দিই, তার যে ভেতরের যে অস্তিত্ব সেটাকে বাড়তে দিতে আমরা ভুলে যাই, ফলে আমাদের মতোই ওরা বাঁচার জন্য আমরা ভাবি কি আমাদের মতোই যেন ওরা বাঁচে, আমি যা না পায় পেয়ে থাকি সেইগুলোই পেয়ে, মানে সেগুলো যেন আমার সন্তানরা পায়, এরকম ভাবি, ফলে ছেলেটা আস্তে আস্তে কিন্তু ওর চিন্তাভাবনা থেকে দূরে সরে যায়, অস্তিত্ব থেকে দূরে সরে যায়, তখনই কিন্তু আমরা বলি যে আমার সন্তানটা আমার মতো মানুষ হলো না। অ্যাকচুয়ালি এইটা ভুলে যায় যে আমাদের সন্তানদের কন্ট্রোল আমাদের হাতে নেই, এটা প্রকৃতি ও পরমাত্মার অতি উপরই আছে, সেইটাই আমাদের বুঝতে পারি না বলেই আমরা আমাদের স্বপ্নটাকে তাদের উপর চাপিয়ে দিই। আমাদের শুধু কি করা উচিত, আমাদের আমার মনে হয় আমাদের শুধু
আমাদের সন্তানদের পাশে থাকা উচিত। পাশে থেকে ও কি হতে চাইছে, ওর কি স্বপ্ন, সে স্বপ্নটাকে প্রাধান্য দেওয়া উচিত, ওর সাথে তাল মিলিয়ে চলা উচিত, ওকে কষ্ট করতে দেওয়া উচিত। সব কিছু হাতের মধ্যে দিয়ে দিলে ও কিন্তু লড়াই করার মানসিকতাটাই হারিয়ে ফেলবে। আমরা কিন্তু আমাদের আদরে অতিরিক্ত আমার স্বপ্ন সফলতার জন্য তার স্বপ্নগুলোকে মেরে দিচ্ছি এবং তাকে আরো কি বলবো, বিকলাঙ্গ করে ফেলছি, আরো তাকে অকর্ম করে দেওয়ার মানসিকতা আমরা তার মধ্যে জাগিয়ে তুলছি। সে লড়তে হবে তো তাকে, না লড়তে পারলে তো সে তো জীবনে বাঁচতে পারবে না। এটা লড়ার জায়গা, এখানে লড়ে বাঁচতে হয়। আমি যদি সবসময় তাকে যদি আগলে রাখি তা লড়বে কখন? তাই এবার থেকে আমাদের যা চিন্তা ভাবনা, আমি যেটা পাইনি আমার সন্তান যেন সেটা পায়, এই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। ও কর্মফলই ঠিক করে দেবে ও কি পাবে কি পাবে না, আপনি নয়। আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু পারবেন না। আপনি দেখবেন না, যারা এরকম নিজের স্বপ্নটা ছেলেদের মধ্যে দেখতে চেয়েছেন, দেখবেন সেই মা বাবাই বেশি কষ্ট পেয়েছেন জীবনে। একটু মিলিয়ে দেখবেন না, সেই ছেলেই দেখবেন সমাজে নিয়ে বেরোতে গেলে আপনাকে অপমান করে ফেলছে, আপনার মান সম্মানের রাখছে না সে। তাই যার যা সম্পত্তি, এটা যদি প্রকৃতির সম্পত্তি আমাদের সন্তান সবারই, তো সেই তাকেই নিন, তার মতো করে জীবন ধারণটা করানোর জন্য আমাদের হেল্প করা উচিত। পাশে থাকুন, যদি বেগতিক কোনো পথে যায় তখন আগলা, কিন্তু নিজেকে বাঁচার জন্য তার মধ্যে মানসিকতাটা গড়ে ওঠা দরকার। বেশি স্বপ্ন চাপিয়ে দেবেন না, ওকে ওর মতো করে স্বপ্ন নিয়ে বাঁচতে দিন, তার স্বপ্ন সফলতার জন্য আমি হেল্প করব। তাহলেই দেখবেন আমাদের সন্তানটা কিন্তু ভালো একজন মানুষ হবে। ওকে, আবার আসবো নতুন একটা।